2019 সালে 14 ফেব্রুয়ারি এমন দিনে কাশ্মীরের পুলওয়ামাতে আমাদের সেনা সিআরপিএফ জওয়ানদের উপর, সেনাবাহিনীদের উপর একটা আত্মঘাতী বোম স্কোয়াড দিয়ে সেনাবাহিনীদের উপর আক্রমণ করে এর মধ্যে 40 জন ভারতীয় সেনাবাহিনী নিহত হয়। এই সেই সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে ব্ল্যাক ডে পালন করছি, তাদের প্রতি শোক জ্ঞাপন করছি। পাশাপাশি আমরা দেশের সরকারের কাছে দাবি রাখছি যে অবিলম্বে সেই ঘটনার দোষীদের গ্রেপ্তার করা হোক, দোষীদের শনাক্ত করা হোক এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক, যেটা এখন পর্যন্ত আমাদের দেশের সরকার করতে পারেনি। আমরা দাবি রাখছি যে এটা যেন অবিলম্বে তারা করে। আজকে আমরা তেলিয়ামুড়া জেলা যুব কংগ্রেসের উদ্যোগে আমরা এই অনুষ্ঠানটা করছি।